সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে আফসোস হয় কি না জিজ্ঞেস করায় অভিনেত্রী স্পষ্ট বলেন, তিনি মনে করেন যা হয় তা ভালোর জন্যই হয়, কাজ কিংবা ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত নিয়েই আফসোস নেই তার। বরং অভিনেত্রীর মতে, জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো না ঘটলে হয়তো আজ তিনি এই জায়গায় থাকতেন না। শুভশ্রী গাঙ্গুলী এমন একজন অভিনেত্রী যিনি ক্যারিয়ারের শুরুতে প্রচুর কমার্শিয়াল ছবিতে অভিনয় করলেও এখন আর তাকে সেই ধরনের ছবিতে বিশেষ দেখা যায় না, বরং ভিন্ন ধারার ছবিতেই বেশি দেখা মিলছে তার। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী প্রথমেই বলেন, এখন তিনি ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে রয়েছেন যেখানে চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হয়ে যেতেও রাজি হয়ে যাবেন। সেই সঙ্গে এও জানান, তাকে যদি চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোনের মতো বেশরম রং গানেও নাচতে হয় তাও করবেন তিনি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।